এদিকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবি বাসদ ও বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতালে রাজধানী শাহবাগে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতালকারীদের ওপর জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে 15 মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জানায় হরতালকারীরা। মিজান রহমানের রিপোর্ট। অর্ধদিবস হরতালের সমর্থনে মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেন হরতাল সমর্থকরা। রাস্তায় টায়ারে আগুন জ্বালানোর পাশাপাশি ওই এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হরতালকারীরা। এ সময় শাহবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10:30টার দিকে রাস্তা বন্ধ করে সমাবেশের চেষ্টা করলে হরতাল সমর্থকদের উপর চড়াও হয় পুলিশ। হরতালকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় থেমে থেমে কয়েক দফায় সংঘর্ষ হয়। পরে হরতাল সমর্থকদের মধ্য থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। তারা এখানে পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ করেছে, আপনারা দেখেছেন, আমাদের বাধার সৃষ্টি করেছেন, জনগণের ভোগান্তি সৃষ্টি করেছেন এবং এই টোটাল এলাকায় একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমরা বাধ্য হয়ে আমাদের যে আইনানুক ব্যবস্থা যেটা সেটা আমরা গ্রহণ করেছি এবং আমরা শাহবাগকে মানুষের চলাচল উপযোগী ব্যবস্থা আমরা করেছি। পরে পুলিশের হস্তক্ষেপে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় পুলিশের হামলার নিন্দা জানিয়ে সারা দেশে জনমত গঠনের পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেন গণতান্ত্রিক বাম মোর্চা। এই যে বিরাট বিপুল ব্যয়, জবাবদিহিতাহীন ব্যয়, এই ব্যয় মেটানোর জন্য তারা এখন জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে, ফলে গ্যাসের দাম, বিদ্যুতের দাম উপর্যুপরিভাবে বৃদ্ধি করে তারা মানুষের জীবনকে আজকে আবিশ্বাস তুলছে। এই পরিস্থিতি জনগণ খুব বেশি দিন মেনে নেবে না। আমরা এই আন্দোলন লাগাতারভাবে চালাবো এবং এর মধ্য দিয়ে জনগণ, আমরা আশা করি যে ঐক্যবদ্ধভাবে জনগণ আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তবে রাজধানীর অন্য কোনো এলাকায় হরতালের সমর্থনে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। মিজান রহমান, NTV News, ঢাকা।